সালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা একটি স্মোক ডিটেক্টর প্রজেক্ট বানাবো, যার মাধ্যমে আমাদের বাসার যে কোনো স্থানে আগুন লাগার পূর্বে একটি অ্যালার্মের মাধ্যমে সেটি বুঝতে পারবো। শর্ট সার্কিট বা যে কোনো ধরনের দুর্ঘটনায় আগুন ধরার আগেই প্রথমে ধোঁয়া উৎপন্ন হয়, এবং এই ধোঁয়ার পরিমাণ যদি 4% বেশি হয়ে থাকে তাহলে আমাদের এই প্রজেক্টের মাধ্যমে আমরা সেটি বুঝতে পারবো, এবং এই প্রজেক্টের ডিসপ্লেতে আমরা ধোঁয়ার পরিমাণটি দেখতে পারবো। এতে করে আগুন ধরার পূর্বেই আমরা বুঝতে পারবো আমাদের বাসার কোন স্থানে আগুন ধরার উপক্রমে চলে এসেছে, এর ফলে যে কোনো জায়গায় আগুন ধরার পূর্বেই আমরা আগুনকে নিয়ন্ত্রণে আনতে পারবো। ভিডিওটিতে সম্পূর্ণ প্রসেসটি দেখানো হয়েছে, আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনারা ঘরে বসে আমার মতো এরকম একটি স্মোক ডিটেকটিভ প্রজেক্ট বানিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সম্পূর্ণ সিস্টেমটিকে রান করানোর জন্য আমরা এখানে আরডুইনো ইউনো ব্যবহার করছি। প্রজেক্টটির সবগুলো ইনস্ট্রুমেন্ট একে অপরের সাথে কানেক্ট করানোর জন্য আমরা এখানে জাম্পার ওয়্যার ব্যবহার করব। এক্ষেত্রে আমরা মেল টু ফিমেল এবং মেল টু মেল দুই ধরনের জাম্পার ওয়্যার ব্যবহার করছি। আমরা এখানে ব্যাটারি হিসেবে 9 ভোল্টের ব্যাটারি ব্যবহার করছি, এবং ব্যাটারি থেকে 9 ভোল্ট আরডুইনোতে ইনপুট দেওয়ার জন্য ব্যাটারি কানেক্টর ব্যবহার করছি। প্রজেক্টটিতে গ্যাস সেন্সর হিসেবে MQ02 মডেলের গ্যাস সেন্সর ব্যবহার করছি। প্রজেক্টটিতে রেড কালারের একটি LED এবং একটি মিনি বাজার ব্যবহার করছি। এবার আমরা আমাদের আরডুইনো এবং ব্রেডবোর্ডটিকে গ্লুগানের সাহায্যে PVC বোর্ডটির উপর লাগিয়ে নিব। এবার আমরা I2C মডিউল যুক্ত LCD ডিসপ্লেটিকে জাম্পার ওয়্যারের মাধ্যমে কানেক্ট করে নিব। এক্ষেত্রে আমরা মেল টু ফিমেল জাম্পার ওয়্যার ব্যবহার করছি। এবার LCD ডিসপ্লের আউট পিনগুলোকে আমরা আরডুইনোর সাথে কানেক্ট করে নিব। এক্ষেত্রে আমরা মেল টু মেল জাম্পার ওয়্যার ব্যবহার করছি। এই সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী I2C ডিসপ্লেটিকে আমরা আমাদের আরডুইনোর সাথে কানেক্ট করে নিব। এক্ষেত্রে আমরা মেল টু ফিমেল জাম্পার ওয়্যার ব্যবহার করছি। এবার আমরা আমাদের গ্যাস সেন্সরটিকে আরডুইনোর সাথে কানেক্ট করে নিব। এক্ষেত্রে আমরা মেল টু মেল জাম্পার ওয়্যার ব্যবহার করছি। এই সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী আমরা মূলত আরডুইনোর সাথে গ্যাস সেন্সরটি কানেক্ট করে নিব। এক্ষেত্রে আমরা মেল টু ফিমেল জাম্পার ওয়্যার ব্যবহার করছি। এবার আমরা মেল টু মেল জাম্পার ওয়্যারের মাধ্যমে আরডুইনোর সাথে বাজারটি কানেক্ট করে নিব। এই সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী আমরা মূলত বাজারটিকে আরডুইনোর সাথে কানেক্ট করে নেব। এক্ষেত্রে আমরা একটি মিনি বাজার ব্যবহার করছি। এটা হচ্ছে আরডুইনো USB কেবল। এই আরডুইনো USB কেবলের মাধ্যমে আমরা আমাদের PC অথবা ল্যাপটপকে আরডুইনোর সাথে কানেক্ট করে নেব। চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এটি হচ্ছে আমাদের আরডুইনো লাইব্রেরি, এটা হচ্ছে আমাদের আরডুইনো কোড, এবং পাশে এটা হচ্ছে আমাদের আরডুইনো সফটওয়্যার। এবং এই লাইব্রেরি সহ কোডগুলো আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এবার আমরা যে ফোল্ডারে সেভ করেছি সেই ফোল্ডার থেকে আমাদের লাইব্রেরিটি কপি করে নিব এবং চলে যাব ডিসপিসিতে। ডিসপিসিতে যাওয়ার পরে আমরা আমাদের সিডি ড্রাইভটিকে ওপেন করব। সিডি ড্রাইভটি ওপেন করার পরে প্রোগ্রাম ফাইল ওপেন করব, এবং প্রোগ্রাম ফাইলের পরে আরডুইনো ওপেন করব। এরপর আমরা আমাদের লাইব্রেরি ফাইলটা ওপেন করে নিব। এখানে অনেকগুলো লাইব্রেরি শো করছে, আমাদের কপি করা লাইব্রেরিটি এখানে পেস্ট করে দিব, দেন কন্টিনিউ করব। এবং এখানে আমাদের লাইব্রেরিটি শো করছে, তাহলে আমাদের লাইব্রেরিটি এখানে পেস্ট করা হয়ে গিয়েছে। এবার আমরা ব্যাকে চলে আসব। এবার আমরা কোডটি ওপেন করব, এবং কোডটি ওপেন করে সম্পূর্ণটা সিলেক্ট করে কপি করে নিব। এবারে ব্যাকে চলে আসব।
দেন আমরা আমাদের আরডুইনো সফটওয়্যার ওপেন করব এবং এখানে সম্পূর্ণটা সিলেক্ট করে কপি করা কোডটি পেস্ট করে দিব। এবার আমরা টুলসে যাব, টুলসে যাওয়ার পরে বোর্ড সিলেক্ট করব এবং বোর্ড সিলেক্ট করার পরে আরডুইনো ইউনিট সিলেক্ট করে নিব। এরপর আমরা আবার টুলসে যাব, টুলসে যাওয়ার পরে পোর্ট সিলেক্ট করব। যেহেতু আমার আরডুইনোটি কম 6 নম্বর পোর্টে কানেক্ট করা আছে তাই আমরা এখানে কম 6 সিলেক্ট করে নিব। দেন কোডটা আপলোড করে দিব। কোডটা আপলোড হয়ে গেলে নিচে ডান আপলোডিং লেখা শো করবে, যেহেতু আমার কোডটা আপলোড হয়ে গিয়েছে তাই নিচে ডান আপলোডিং লেখা শো করছে। সম্পূর্ণ সিস্টেমটিকে রান করার জন্য আমরা এখানে 9 ভোল্টের ব্যাটারি ব্যবহার করছি এবং ব্যাটারিটি থেকে আরডুইনোতে 9 ভোল্ট ইনপুট দেওয়ার জন্য আমরা এখানে ব্যাটারি কানেক্টর ব্যবহার করছি। শর্ট সার্কিট বা যে কোনো ধরনের দুর্ঘটনায় আগুন ধরার আগেই প্রথমে ধোঁয়া উৎপন্ন হয় এবং এই ধোঁয়ার পরিমাণ যদি 4% বেশি হয়ে থাকে তাহলে আমাদের এই প্রজেক্টের মাধ্যমে আমরা সেটি বুঝতে পারবো এবং এই প্রজেক্টের ডিসপ্লেতে আমরা ধোঁয়ার পরিমাণটি দেখতে পারবো। এতে করে আগুন ধরার পূর্বেই আমরা বুঝতে পারবো আমাদের বাসার কোন স্থানে আগুন ধরার উপক্রমে চলে এসেছে, এর ফলে যে কোনো জায়গায় আগুন ধরার পূর্বেই আমরা আগুনকে নিয়ন্ত্রণে আনতে পারবো। বেশি বেশি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।